ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বারংবার বোমাবাজির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। এই ঘটনায় অভিযুক্তদের হদিশ পেতে তৎপর জগদ্দল থানার পুলিশ। সেই ঘটনার তদন্ত করতে এক অভিনব কায়দা অবলম্বন করল পুলিশ। ব্যারাকপুরের সাংসদের বাড়ির আশেপাশের এলাকায় কেউ আগ্নেয়াস্ত্র বা বোমা মজুত করে রেখেছে কিনা তার হদিশ পেতে জগদ্দল থানার পুলিশ শুক্রবার সার্কাস ময়দান থেকে ড্রোন উড়িয়ে সেই এলাকায় তল্লাশি করল। ইতিমধ্যে 8ই সেপ্টেম্বর সাংসদ অর্জুন সিং এর ঠিক বাড়ির পেছনে বোমাবাজি ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এনআইএর তদন্তের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারই কেন্দ্রের তদন্তকারী দল রাজ্যে এসে ঘটনার তদন্ত শুরু করে। তবে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও অভিযুক্তদের খোঁজ পেতে চাইছে। তাই জগদ্দল থানার পুলিশ সাংসদের বাড়ির আশেপাশে আগ্নেয়াস্ত্র আছে কিনা ড্রোনের মাধ্যমে তার হদিশ পেতে চাইছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।